কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন নয়ারহাট ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ, তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় নয়ারহাট ইউনিয়ন পরিষদকে মাদক মুক্ত ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 40 দিনের কর্মসূচি শ্রমিক দিয়ে ইউনিয়নের সকল সড়কগুলো সংস্কার করেছেন। বন্যা দুর্গতদের জন্য বন্যা আশ্রয় প্রকল্পের কাজ চলছে। দুস্থ অসহায় পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ভিত্তিতে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মাঝে 450 টাকা হারে বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম ও চার আসনের মাননীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশনায় নয়াহাট ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। বন্যা ও নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি মোহাম্মদ আবু হানিফা, চেয়ারম্যান নয়াহাট ইউনিয়ন পরিষদ। আমি প্রথমেই সাংবাদিক ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এলাকার তথ্য সংগ্রহের জন্য আসছেন। আমি গত পরশুদিন আমার ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার 450 টাকা এবং 2,50,000 টাকা আমি গত পরশুদিন আমার পরিষদের সদস্য সহ এবং চিলমারী উপজেলার অফিসার, ট্যাগ অফিসার সহ আমরা সুষ্ঠু সুন্দরভাবে বিতরণ করেছি এবং এই টাকাটা প্রধানমন্ত্রী দেওয়ার কারণে আমার ইউনিয়নের মানুষ অত্যন্ত খুশি। কারণ এই করোনাকালীন সময়ে কাজ বন্ধ থাকার কারণে দুস্থ এবং অসহায় মানুষ এই 450 টাকা তাদের ঈদের শ্যামাই চিনি কেনার জন্য আমি মনে করি এবং আমার ইউনিয়নবাসী মনে করে, যেটা নগণ্য হলেও অনেকটা উপকার হবে। এবং পাশাপাশি আমার ইউনিয়নে 40 দিনের যে কর্মসূচি, সেটা রাস্তাঘাটের কাজ চলছে এবং সেই টাকাটাও আমার ইউনিয়নের জন্য এই মুহূর্তে এটা সারা বাংলাদেশে চালু হয়েছে, পাশাপাশি আমার ইউনিয়নেও আছে। এবং আমার ইউনিয়নে আগামী দিনের যে বন্যা আসবে তার কারণেও প্রধানমন্ত্রীর কিছু আশ্রয়ণ প্রকল্প আমার ইউনিয়নে হচ্ছে এবং সেটা শেষ পর্যায়ে। সব মিলে বর্তমান প্রধানমন্ত্রী মানুষের জন্য এই করোনাকালীন যে কাজগুলো করতেছেন, এটা আমার ইউনিয়নবাসী খুশি। এবং পাশাপাশি যে বিষয়টাকে আমি বলবো, জনগণ অনেকটা সচেতন আছে যে এই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ঈদ উদযাপন করবে। এবং পাশাপাশি আমি মনে করি যে ঈদের পরে, বন্যা আসার পূর্বে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যেন সাহায্য সহযোগিতা এরকম অব্যাহত থাকে। আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হব এবং প্রার্থী হওয়ার পরে যদি আগামীতে আমি নির্বাচিত হতে পারি, আমার ইউনিয়নের যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনের জন্যে আমাদের যে মন্ত্রী মহোদয় আছেন, আমাদের স্থানীয় কুড়িগ্রাম চাইলেশনের এমপি, উনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ওনার সাথে যোগাযোগ করে নদী ভাঙ্গন এবং নদী ভাঙ্গনের পরে যে সমস্ত মানুষ ঘর হারা হবে তাদেরকে ঘর ব্যবস্থা করব এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব এবং সর্বোপরি যে দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য যা যা করা দরকার সেটা করব এবং আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে এজন্য আমি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখব। এবং পাশাপাশি আমার ইউনিয়নের কোনো মানুষ যেন না খেয়ে, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে সেদিকে আমি দৃষ্টি রাখবো, এখনও রাখতেছি, ভবিষ্যতেও রাখবো। এবং আমার ইউনিয়নবাসী আগামী দিনে সুন্দরভাবে, এবং আমার ইউনিয়নে যে বড় একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমি অনেকটাই সমাধান করতে পারছি। যেমন আমাদের মাদক, সরকার যেটাকে জিরো টলারেন্স, সেই মাদক এখন আমার ইউনিয়নে অনেকটাই কন্ট্রোলে আনা হয়েছে। ভবিষ্যতে যেটুকু আছে সেটুকু আমরা এটাকে
যাতে আর মাদকের বিস্তার লাভ করতে না পারে সেদিকে আমি নজর রাখবো।